What is the difference between political science and international relations? রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে পার্থক্য কি? ফার্স্ট অফ অল, অনেকেই মনে করেন যে পলিটিক্যাল সায়েন্সের মধ্যেই ইন্টারন্যাশনাল রিলেশনস অন্তর্ভুক্ত, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনসে যেগুলো পড়ানো হয় সেগুলো পলিটিক্যাল সায়েন্সের মধ্যে পড়ানো সম্ভব। এটা নিয়ে শুরুতে অনেক ডিবেট ছিল। সেকেন্ডলি, এখানে মূল যে পার্থক্যটা সেটা হলো ইন্টারন্যাশনাল রিলেশনস মূলত ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করে, বা এর প্রেক্ষাপট এবং এর দৃষ্টিভঙ্গি আলাদা পলিটিক্যাল সায়েন্সের থেকে। সাধারণ ইতিহাস কোনো একটি ঘটনা কখন ঘটলো, কীভাবে ঘটলো এগুলো নিয়ে আলোচনা করে এবং এগুলোই পলিটিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনসে ঘটনাটি কেন ঘটলো তা নিয়ে গবেষণা করা হয় এবং একটি সিদ্ধান্তে আসা হয় যে এরকম ঘটনা যদি আরও পরে ঘটে তাহলে সেখান থেকে আমাদের কীভাবে উত্তরণ করতে হবে, এবং এটা নিয়েও ইন্টারন্যাশনাল রিলেশনস গবেষণা করে এবং আলোচনা করে। থার্ডলি, পলিটিক্যাল সায়েন্স যেখানে একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ ঘটনা, অভ্যন্তরীণ সম্পর্ক, অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করে, ইন্টারন্যাশনাল রিলেশনস সেখানে দুইটি রাষ্ট্রের বা অনেকগুলো রাষ্ট্রের বহিঃসম্পর্ক নিয়ে আলোচনা করে। তাই ইন্টারন্যাশনাল রিলেশনস পাঠের জন্য দরকার আলাদা দৃষ্টিভঙ্গি, যেটা পলিটিক্যাল সায়েন্সের থেকে সম্পূর্ণ আলাদা।